বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী মানুষ ঘোষের হয়ে জনসভায় এসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জনসভার মঞ্চ থেকে চাচাছোড়া ভাষায় আক্রমণ করেন তৃণমূল কংগ্রেসকে। শুভেন্দু অধিকারী এদিন চোপড়ার ভাইরাল কাণ্ডের ঘটনায় তীব্র সমালোচনা করে বলেন, যেভাবে চোপড়ার বিধায়ক হামিদুর রহমান ভাইরাল কাণ্ডের পর যে মন্তব্য করেছিলেন তা রাষ্ট্রবিরোধী। বিধায়ক বলেছিলেন, সেদিন যেভাবে দুই যুগলকে মারধর করা হয়েছে তা মুসলিম দেশে হয়, এই মন্তব্য করা তার শোভা পায়নি। পাশাপাশি তিনি আর কি বললেন শোনাব। Yeah.
কোটি 33,27,000 ভোটে একটুকুও জল নেই। ইসলামিক কান্ট্রি পশ্চিমবঙ্গটা ভারতবর্ষটা
তৃণমূল এটা চায়, কারণ তাদের মুখ্যমন্ত্রী অমুসলিম হয়েও ঈদের দিন লেট করে নামাজ পাঠে অংশগ্রহণ করতে চায়। ইচ্ছা আছে নাকি ভোট দেওয়া? মহিলা আপনি এর পরে তো কয়েক বছর জেলেই থাকবেন।
নগদ কয়েক কোটি টাকা পাওয়া গেছে, কয়েক কেজি সোনা পাওয়া গেছে, একটা তেলের ব্যবসা আছে, 10 বছর ধরে ইনকাম ট্যাক্স দেয়নি, 50 কোটি টাকা, 50 কোটি টাকা ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়ার নেতার নাম কি? কৃষ্ণ কল্যাণী। আবার কি আপনারা শুনে রাখুন, ভোট দিলে আস্তে ভাই আস্তে হয়েছে, আসলে আমি এখানে বলে যাচ্ছি, ভোট দিলে এই এমএলএ এর সঙ্গে দেখা করতে কি আর জেলে যেতে হবে। ইনকাম ট্যাক্স দপ্তর লিখেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে, কৃষ্ণ কল্যাণী কেস, মানি লন্ডারিং এর কেস। সাথে সাথে আপনারা কি জানেন মনরেগাতে কল্যাণী এক ফান্ড কি দিয়েছে জানেন? শুনবেন, 33 কোটি টাকার গাছ সাপ্লাই করেছে। আপনারা জানেন 22 টাকার আম গাছের চারা কল্যাণী বাবু সাপ্লাই দিয়েছে 85 টাকায়। আপনারা জানেন 40 টাকার নারকল গাছের চারা কল্যাণী বাবু সাপ্লাই দিয়েছে 250 টাকায়। আপনাদের ভাঙিয়ে ব্যবসা করতে চায়, ব্যবসাটা বাড়াতে চায়, আর মানুষ পঞ্চায়েতে ছিল তা সে আপনাদের কর্মী হিসেবে থাকতে চায়। ভারতীয় জনতা পার্টির কথায় চলবে, বিজেপিতে ব্যক্তিবাদ চলে না। আমাদের সাংসদ দেখবেন তার এমপি বলুন, তার উন্নয়ন বলুন, আপনাদের কথায় করবে। আপনারা ভূমিপুত্র চেয়েছিলেন, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ভূমিপুত্রকে দান করিয়েছিল, মোদীজি এসেছিলেন তাকে আপনারা দিল্লি পাঠিয়েছেন, মানুষ হোসকে জিতিয়ে ভারতীয় জনতা পার্টির হাত শক্তিশালী করুন, 2026-এর লড়াইটাকে আরো শক্তিশালী করুন। আর আপনারা কি সম্প্রতি কিছু ঘটনা দেখেছেন? আমি ওইটুকু বলে শেষ করব, সম্প্রতি কোচবিহার দেখেছেন একজন সংখ্যালঘু মহিলা নেত্রীকে দিনের বেলায় বিবস্ত্র করে 1 কিলোমিটার হাঁটিয়েছে 15 দিন আগে। এই পার্টিকে ভোট দেবেন মারা? ভোট দেবেন এই পার্টিকে? এই জেলারই চোপড়াতে কি তার নিকনেম যে সিবি হামিদুল যেমন, তার বাহন কেমন না, তার পাজাম কেমন মারছিল দেখছেন প্রকাশ্যে, রেমিসান ছিল, ছাড় ছিল, প্রত্যাহার করে নিয়েছে দেউলিয়া সরকার, এগুলো উপহার পেয়েছে বাংলার মানুষ, 29টা সিট দিয়েছে তো বছর ফেলা। এই কাজগুলো করেছে রায়গঞ্জে যারা পথে ভোট দিল, দ্বিতীয় দফার ভোটে 19 এপ্রিল সম্ভব অফিসে দ্বিতীয় দফা হবে, তারা এত তাড়াতাড়ি তো অন্য জায়গায় ভোট দেবে না। রায়গঞ্জ 19-এ বিজেপিকে জিতিয়েছে, রায়গঞ্জ 21-এ বিজেপিকে জিতিয়েছে, রায়গঞ্জ 24-এ বিজেপিকে জিতিয়েছে, আর পঞ্চায়েতের কথা বাদ দেয় ভোট হয়নি, ভূত হয়েছে লুট, ওটা বাদ দেয় লড়াই কার সঙ্গে, লড়াই বাসুদেব সরকার কার্তিক পালেদের সঙ্গে তৃণমূলের নয়, লড়াই পুলিশের সঙ্গে, এখানকার ডিএম সুরেন্দ্র মিনা আর এক অরবিন্দ মিনা, তিনি এখানে এই আসনে জেতানোর জন্য ত্রিপল পেয়েছেন, 10,000 ত্রিপল দিয়েছে ডিএম এর গোটা থেকে,
নিয়ে নেয় ভূতের মাল, যা পাবেন নিয়ে নেয়, অতরক্ত বেরিয়ে যায়, সব নিয়ে নিতে হবে, ভোট দেওয়া যাবে না ইচ্ছে লড়াই সঙ্গে পুলিশের সঙ্গে। বিএম বাবু আপনি ভাবছেন আপনাকে মমতা ব্যানার্জি পাঠিয়ে দেবে, অন্ধ্রপ্রদেশে দুজন বিএম দুজন এসপি ইলেকশন কমিশন সাসপেন্ড করেছে গত নির্বাচন, এখানকার আইসি বিশ্বপ্রিয় সরকার আপনি নিজে লড়লেন না কেন? পদত্যাগ করে ওই প্রশ্নের মতো যেটা হেরেছে উত্তর হল না, আপনি নিজে না লড়ে উন্নতি করে থানায় ডেকে ডেকে ধমকাচ্ছেন বিজেপি কর্মীদের, আপনি কি ভাবছেন পার পেয়ে যাবেন? আমি নন্দীগ্রামে নেমে অভিজিৎ গাঙ্গুলিকেও লিখ দিয়েছি এবার প্রচুর ভোট, ভোটের দুদিন আগে এক তফসিলি মার অতিবালা আনন্দে খুন করেছিল প্রধান আসামি খোকন সিং, জনগণের চাপে থানায় নিয়ে এসেছিল, 50টা বাইক বাড়ি নিয়ে এসে তাকে থানা থেকে বের করে নিয়ে চলে গেল, পুলিশ ভাবে তা তৃণমূল সন্তুষ্ট, মমতা ব্যানার্জি খুশি, আমার কাজ পার হবে না, আমি ছাড়া লোক নেই, রফিবালা আইন মেয়েকে দিয়ে হাইকোর্ট করেছিলাম, হাইকোর্টে রিফাইল করেছিলাম, হাইকোর্ট বলল ওই দিন তার সিসিটিভি ফুটেজটা নিয়ে আসুন, আসামি থানা থেকে ঢুকে কি করে বেড়ায় দেখব, আজকের পরে বিশ্বপ্রিয় সরকার একটা যদি বিজেপি কর্মীকে থানায় রাখে আমি রিট করব কলকাতা হাইকোর্টে, আপনার থানা সিসিটিভি ফুটেজ করার আবেদন দিয়ে আমার কথা শেষ করলাম, দিচ্ছেন তো?